আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর সামনেই কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের আগে আমাদের অবশ্যই কিছু মশলা রেডি করে রাখতে হয়। আর এখানে আমি কিছু জিরা খুব সুন্দরভাবে বেছে ফ্রেশ করে একটু টেলে নিয়েছি হালকা, আর একটু টেলে না নিলে কিন্তু গুঁড়া করা যায় না ব্লেন্ডারে। আর এটা টেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এটা আমি গতকালকের ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে জিরা আমি টেলে নিই। আর আজকে আমি গুঁড়া করে দেখাবো, কালকে আমি গুঁড়া করতে পারিনি, টাইম ছিল না, কিন্তু আজকে গুঁড়া করে আপনাদের দেখাবো যে কেমন হয় ব্লেন্ডারে। আর এভাবে আমি কিন্তু সব সময় জিরা গুঁড়া করে থাকি। আর এই যে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গুঁড়া করে নিতেছি, আর দেখতে থাকুন, ভালো লাগবে। আর জিরাটা কিন্তু গুঁড়া করা শেষ, আর আমি একটু দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এটা এখনও ফুল হয়নি, একটু নেড়ে দিতে হবে। একটানা ব্লেন্ডার করলে আবার ব্লেন্ডারে সমস্যা হতে পারে। একটু নেড়ে দিয়ে এটা আমি আবারও ব্লেন্ডার করে নিব, দুইবারে একেবারে ফিনিশ হয়ে যাবে। আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্লেন্ডার করলে আর কি ভালো হয়। আর এখন খুলে দেখাচ্ছি যে কেমন হলো। একেবারে মিহি হয়ে গিয়েছে, কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, কোনো দানা নাই, কিছু নাই। আর আমি একটি পাতিলে এখন এটা ঢেলে নিব, ঢেলে নিয়ে বাকি জিরা গুঁড়ো আমি একইভাবে ব্লেন্ডার করে নিব। খুব সুন্দর হয়েছে। আর এভাবেই আমি সবগুলো ব্লেন্ডার করে নিব। আর এখানে এই যে ব্লেন্ডার করা শেষ। আর এইভাবে গুঁড়া করে কিন্তু পুরো বছর ধরে সংরক্ষণ করা যায়। আর এখন আমি এগুলো বয়মে ভরে রেখে দিব। আর এগুলো করলে কি কাজের সময়টা অনেক বাঁচে, আর যে কোনো টাইমে আর কি ইউজ করা যায়। আর যাদের শিল্পাটা আছে তাদের তো যখন তখন তারা বেটে নিতে পারেন। আর আমি এইভাবে করি, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ, যে কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।